এখন বিএনপি পৌঁছে যাক, ধ্বংস হয়ে যাক, ইলেকশনে তাকে হারাই দেন, ইলেকশনে কারচুপি করবেন কেন? এই রাইট কে দিছে আপনাকে? বঙ্গবন্ধুর আদর্শ এটা ছিল? এই রাজনৈতিক জটিলতার জন্য আমি সম্পূর্ণরূপে দায়ী করি শেখ হাসিনার ক্ষমতার লোক। আনিসুজ্জামান খোকন, আলোচনাটা শেষ করতে চাই, আপনার কি মনে হয় বিএনপির নির্বাচন বর্জন করে সঠিক পথে আছে, বা বিএনপির নির্বাচন বর্জনের যে প্রভাব সেটি আসলে বাংলাদেশের রাজনীতির ক্ষতি না লাভ? ক্ষতি, কারণ আপনি যদি মূল একটা দল যেটা তিনবার ক্ষমতায় ছিল, আপনার কাছে জনপ্রিয়তা কম থাকতে পারে, সালাউদ্দিন ভাই বিএনপিকে লাইক করে না, কিন্তু বাংলাদেশের জনগণ বিএনপিকে লাইক করে, কিন্তু করে কি করে না এর একমাত্র মানদণ্ড হচ্ছে নির্বাচন। এখন নির্বাচনটা যদি সুষ্ঠু অবাধ না হয়, উনি বললেন 1400, 1400 তো 153 আসনে আগেই ডিক্লেয়ার করে দিয়েছেন, 1400 তো বিএনপি ইলেকশনে যায়নি, 2014 সনে বিএনপি যায় নাই, কারণ আপনার 153 218 বিএনপি গেছে। আমি আগেও বলছি আপনারা রাত্রেবেলায় সিলটিল মাইরা আপনারা 30-40% দিতে গিয়া 99% করে লাইছেন, এগুলো হলো সত্য কথা। আমরা যেটা বলতে চাচ্ছি যে বিএনপি বলছে যে নির্বাচনটা শেখ হাসিনার নেতৃত্বে হবে না। শেখ হাসিনা আমাকে বলছে, আমার ইন্টারভিউতে রূপসী বাংলায় বলছে যে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন সুষ্ঠু হয় না। আমরা বিএনপিকে বলছি তত্ত্বাবধায়ক সরকারের বিল নিয়ে আসেন, আমরা সাপোর্ট করব। আমি আবার রিপিট করছি, এগুলো ভিডিও করা, আপনি দেখেন অনলাইনে আছে। রূপসী বাংলায় উনি বলছে না তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপির আন্ডারে নির্বাচনে যাব না। খুব ভালো, তারপরে বিএনপি যখন মানলো না, সমালোচনা করলো, আলটিমেটলি বিএনপিই তো তত্ত্বাবধায়ক সরকার বিলটা পাস করলো, করে রিজাইন করে ইলেকশন দিল, ইলেকশনে আওয়ামী লীগ জিতলো। আলটিমেটলি খায়রুল হকের মাধ্যমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে একটা নির্বাচনে যাতে আর ঝামেলা না হয়, আপনারা টানেল বানাইছেন, পদ্মা সেতু বানাইছেন, বহু উন্নতি করছেন, একেবারে দেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে, এই দেশের মানুষ তো আপনাদের ভোট দেওয়ার কথা, একটা জরিপে 166 সিট আওয়ামী লীগ পাওয়ার কথা, আপনি দেন না কেন? আপনি নির্বাচনে যান না কেন? নানান কূটকৌশল, আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষ স্টুপিড? নো, তারা সবই বুঝে, কিন্তু বন্দুকের বাড়ির ঠেলায় কিছু কইতে পারে না। এই যে পালায় বেড়ায়, আজারবাইজান বললো না, জঙ্গলে থাকে, মশার কামড় খায়, বিএনপির লোকগুলোরে কী করছেন আজকে? কারণ বিএনপির নেতৃত্ব না, আরে আমি নেতৃত্ব দিব বিএনপির। যখন এস.এ.চ্যানেল যখন মাসাল্লো দিল, আপনার ফরিউ কাইন্ড ইনফরমেশন, বিএনপির কেউ নাই, আমি একলা বিএনপি অফিস খুলছি, একলা বিএনপি অফিস আমি চালাইছি, একলা আমি মাসাল্লোর সাথে এই বিএনপি নিয়ে করেসপন্ডেন্স করছি, আমার নামে সব সই, আমি দেখাবো আপনাকে। বিএনপি চলছে না, তারপরে বেগম জিয়াকে আমি বিএনপিতে আনছি, আমি আগেও বলছি, ইনি আসলেন, আজকে বিএনপি একটা বড় দল হয়ে গেল, 2-3 পার্লামেন্টে জিতলো, এখন বিএনপি পৌঁছে যাক, ধ্বংস হয়ে যাক, ইলেকশনে তাকে হারাই দেন, কিন্তু ইলেকশনে গিরিঙ্গি করবেন কেন? ইলেকশনে কারচুপি করবেন কেন? এই রাইট কে দিছে আপনাকে? বঙ্গবন্ধুর আদর্শ এটা ছিল? কিন্তু গায়ের জোরে, গায়ের জোরে বারবার বলতেছি, আমাদের টক শোতে কিছু আসবে যাবে না, কিন্তু আজকে বাংলাদেশটাকে আপনি একটা এমন একটা বিশ্রী অবস্থায় নিয়ে যাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে ভয়ের, আপনি পেঁয়াজের দাম কথা বলছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বলেন, রিজার্ভ কমে যাচ্ছে বলেন, তারপরে যদি আজকে এই তৃতীয় শক্তি বিশ্ব যে পশ্চিমা দেশগুলো যদি আমাদের নির্বাচন গ্রহণ না করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখেই বলছেন মার্চে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ কেন হবে? যদি ওনার এতই উন্নতি হয়ে থাকে, তার মানে উনি বুঝাইছেন যে খেলা একটা হতে যাচ্ছে, কারণ যদি গার্মেন্টসের উপর চাপ আসে, যদি শান্তিরক্ষী বাহিনী বন্ধ হয়ে যায়, যদি বিদেশি সাহায্য বন্ধ হয়ে যায়, আর নির্বাচনটাকে অযোগ্য করে 300 MP-র মধ্যে এম্বার্গো দেয়, স্যাংশন দেয়, ভিসা মানে ইয়া করে নিষেধাজ্ঞা দেয়, তাহলে তারা একঘরে হয়ে যাবে, হয়তো রাশিয়ার সাথে যাবে, হয়তো উত্তর কোরিয়ার সাথে যাবে, কিন্তু সভ্য পৃথিবীর সাথে এই সরকার থাকবে না। যার জন্য বারবার মিনিস্টার যে শাহরিয়ার সাহেব কইছে, তো এগুলি আর দিবে না নাকি? আমেরিকা কিছুই দিবে না, আর আমেরিকার মনে করে তারা এই কিনে ফেলাইব, এই বুঝে ফেলে আমেরিকা, জো প্রেসিডেন্ট বাইডেন হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট, তার বাড়িতে পুলিশ গেছে ইনভেস্টিগেশন করার জন্য। ভাই এইটা কি দেশের জন্য সম্মানের কিনা, বা বিএনপি কি 100% সম্মানের না? এবং বিএনপি 100% চায় নির্বাচনে অংশ নিতে। যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এনশিওর করতে পারতেন যে ঠিক আছে, আমি এটা 2018 সালের মতো আমার ইদিনে ইভেন যে মানে শেখ হাসিনা বলতে শেখ রেহানাগো দিত যে না ঠিক আছে তুমি করো, তাও বিএনপি খালেদা জিয়া মনে হলো আচ্ছা আরেকটা লোক দিছে, একটা উনি আগে বলছিল 6টা মন্ত্রী আপনাদের থেকে দেন, এটা দেন, শেখ হাসিনা যদি বলছে একটা আলোচনা করতে রাজি না, কথা বলতে রাজি না, কারণ কথা বললে উনি আটকে যাবেন। উনি চায় না যে কোনোভাবে একটা গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। আজ হাতে সময় নেই, সেই জন্য এই রাজনৈতিক জটিলতার জন্য আমি সম্পূর্ণরূপে দায়ী করি শেখ হাসিনার ক্ষমতার লোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য।